ক্লাসরুম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে অদল বদল নামে দশম শ্রেণির যে গল্পটি রয়েছে সেই গল্পের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব আর এর আগের ভিডিওতে আমি এই গল্পটি নিয়ে চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদের বোঝার মতো করে যাতে পড়াতে পারি সেইভাবে পড়িয়েছি অবশ্যই তোমরা আগের ভিডিওটি দেখে নেবে ঠিক আছে আর দেখো অদলবদল গল্পটি লিখেছেন কে একজন বিখ্যাত গুজরাটি লেখক পান্নালাল প্যাটেল আর এই গল্পটি বাংলায় তর্জমা করেছেন বিশিষ্ট ব্যক্তিত্ব অর্ঘকুসুম দত্তগুপ্ত ঠিক আছে তো চলো শুরু করা যাক দেরি না করে আজকের অতি সংক্ষিপ্ত উত্তর আলোচনা তো দেখো এক নম্বর কি বলছে যে অদল বদল গল্পটি কার রচিত তো আমরা এখনই বললাম যে অদল গল্পটি প্রখ্যাত গুজরাটি লেখক পান্নালাল প্যাটেল রচিত এমনকি তোমাদের এটাও আসতে পারে যে অদলবদল গল্পটি বাংলায় তর্জমা কে করেছেন তখন তোমরা কি বলবে যে অদলবদল গল্পটি বাংলায় তর্জমা করেছেন অর্ঘকুসুম দত্ত গুপ্ত ঠিক আছে তারপরে দুই নম্বর প্রশ্ন দেখো এই যে দেখো যেটা আমি বললাম সেটাই যে অদল বদল গল্পটি বাংলায় তর্জমা কি করেছেন অদল গল্পটি বাংলায় তর্জমা করেছেন কুসুম দত্ত গুপ্ত তিন নাম্বার দেখো কি বলছে যে বলতে গেলে ছেলে দুটো সবই একরকম তফাৎ শুধু এই যে তফাৎটা কি ঠিক আছে তো অমৃত আর হিসাবের মধ্যে অনেক মিল থাকলেও তোমরা এইভাবে বলতে পারো যে বিখ্যাত গুজরাটি লেখক পান্নালাল প্যাটেল রচিত অদল বদল গল্পে অমৃত আর হিসাবের মধ্যে অনেক মিল থাকলেও তফাৎ ছিল এই যে অমৃতের বাবা মা আর তিন ভাই ছিল আর ইসাবের ছিল শুধু তার বাবা দেখো যে কোনো গল্প তোমরা যখনই নতুন করে প্রশ্ন আলোচনা করতে পারবে মানে প্রশ্ন আলোচনা করতে যাবে তখন তোমাদের বুঝতে অসুবিধে হবে আর তার জন্য তোমাদের অবশ্যই আগে গল্পটি পড়ে নেওয়া বা গল্পটা পড়ে নেওয়া দরকার ঠিক আছে কারণ দেখো আমরা যদি গল্পটার মানে একদম প্রথম দিকে লক্ষ্য করি দেখবো যে অমৃত আর হিসাবের মধ্যে সব দিক দিয়ে মিল ছিল তাদের সামনা সামনি বাড়ি তাদের দুজনেরই বাবা ছিলেন চাষি সামান্য একটু কিছু করতে গেলে তাদেরকে সুদে ধান নিতে হতো টাকা কিন্তু শুধুমাত্র তফাৎ তাদের দুজনের মধ্যে কি ছিল যে অমৃতের বাবা মা ছাড়াও তার তিন ভাই ছিল কিন্তু ঈশাবের এ পৃথিবীতে বা দুনিয়ায় শুধুমাত্র তার বাবা ছিল ঠিক আছে তো এরপরে দেখো চার নাম্বার কি বলছে যে হোলির দিন পরন্ত বিকেলে একদল ছেলে কি করছিল ঠিক আছে আমরা হোলির প্রসঙ্গ পাই গল্পের প্রথমেই তো দেখো হোলির দিন পরন্ত বিকেলে একদল ছেলে নিমগাছের নিচে ধুলো ছোড়াছড়ি করছিল এখানে দেখো ধ মানে লো কথাটা আছে আর ধু কথাটা উঠে গেছে ঠিক আছে এখানে কি হবে ধুলো এই লয়ের জায়গায় কি হবে ধু মানে লয়ের আগে হবে ধু আর পরে হবে লয়কার ধুলো তাই তো এখানে ওইটা মিস্টেক হয়ে গেছে ভালো করে দেখে নেবে তারপরে পাঁচ নাম্বার দেখো কি বলছে যে অমৃত ও ইসাবের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে কি বলেছিল অমৃত আর ইসাবের একরকমের পোশাক দেখে দলের একটি ছেলে বলেছিল তাদের দুজনকে কুস্তি লড়তে হবে এবং তাহলেই বোঝা যাবে কে বড় পালোয়ান এ মাঝখানে দুটো দাঁড়ি আছে এটা হবে না ঠিক আছে তো কি বলছে যে অমৃত আর ইসাবের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে কি বলেছিল যে তাদের দুজনকে কুস্তি লড়তে হবে এবং তাহলেই বোঝা যাবে যে কে বড় পালোয়ান অর্থাৎ কে বেশি শক্তিশালী ঠিক আছে ছয় নাম্বার দেখো কুস্তি লড়ার কথা শুনে অমৃত কি বলেছিল কুস্তি লড়ার কথা শুনে অমৃত বলেছিল যে যদি তার মা এ কথা জানতে পারে তাহলে তাকে ঠেঙাবে ঠিক আছে পরে দেখো সাত নাম্বার শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করেছিল অমৃতের মা বাবা তাকে জামা কিনে দিতে না চাইলে সে কি ফতোয়া জারি করেছিল ঠিক আছে তো দেখো উত্তরে কি বলছে অমৃতের মা বাবা অমৃতকে জামা কিনে দিতে না চাইলে যে ফতোয়া জারি করেছিল যে ইসাবের মতো একই জামা না পেলে সে কি করবে না সেই স্কুলে যাবে না তোমাদের আগে আগেই বলেছি যে ফতোয়া কথার অর্থ তোমাদের জানতে হবে ফতোয়া কথার অর্থ হচ্ছে ইসলামী শাস্ত্র অনুযায়ী দেওয়া বিধান ঠিক আছে তো আমাদের আলোচ্য গল্পে যে একটি বিশিষ্ট চরিত্র অমৃত সেও যেমন এক ধরনের মানে একটা কঠোর তার মানে চাওয়া বলতে পারো তার বাবা মার কাছে সেই 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 অর্থে এইখানে ফতোয়া কথাটা ব্যবহার করা হয়েছে অমৃতের মা বাবা অমৃতকে জামা কিনে দিতে না চাইলে সেও এই ধরনের একটা তার মানে ইচ্ছা প্রকাশ করেছিল যে ইসাবের মতো একই জামা না পেলে সেই স্কুলে যাবে না ঠিক আছে আট নম্বর দেখো কি বলছে যে অমৃত কিভাবে নিজের জামাটা ছিঁড়েছিল অমৃত নিজের জামার একটা ছোট ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে জামাটা আরও ছিঁড়ে দিয়েছিল ঠিক আছে এরপরে দেখো নয় নাম্বার কি বলছে যে অমৃতের মা তাকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন এই যে একভাবে অমৃত বলেই যাচ্ছে যে তার নতুন জামা চাই কার মতো হিসাবের মতো তো অমৃতকে বেকায়দায় ফেলার জন্য তার মা কি বলেছিলেন যে অমৃতের মা অমৃতকে বেকায়দায় ফেলার জন্য বলেছিলেন নতুন জামা কেনার আগে হিসাবের বাবা হিসাবকে খুব মেরেছিলেন তাই অমৃত যদি হিসাবের মতো মার খেতে রাজি থাকে তাহলেই সে নতুন জামা পাবে ঠিক আছে তো তারপরে দেখো কি বলছে দশ নম্বর যে অমৃত এতেও পিছপা হতে রাজি নয় এতেও বলতে কোন ঘটনাকে নির্দেশ করা হয়েছে ওই যে তার মা মার খাওয়ার কথা সেটাই তো দেখো এখানে কি বলছে এতেও বলতে নতুন জামা পাওয়ার জন্য বাবার কাছে মার খাওয়ার কথা বলা হয়েছে তারপরে দেখো এগারো নম্বর কি বলছে যে অমৃত নতুন জামা পাওয়ার জন্য কী কী কৌশল অবলম্বন করেছিল অমৃত নতুন জামা পাওয়ার জন্য স্কুলে যাওয়া বন্ধ করে দিলো খাওয়া ছেড়ে দিল রাত্রে বাড়ি ফিরতে রাজি হলো না এই সমস্ত সে নিয়ম মানে এই সমস্ত সে বিধিনিষেধ পালন বিধিনিষেধ না মানে একটা তার নতুন জামা চাই নতুন জামা চাওয়ার বদলে মানে সে চাই সেটা না পেলে সে কী কী করতে পারে এই সব কাজগুলো করছিল সেটা কি সেই স্কুলে যাবে না খাওয়া খাবে না রাত্রে বাড়িও ফিরতে রাজি ছিল না তার নতুন জামা চাই তবেই সেই সব কাজ করবে ঠিক আছে এরপরে দেখো বারো নম্বর কি বলছে যে অমৃত কুস্তি লড়তে রাজি ছিল না কেন অমৃত কুস্তি লড়তে রাজি ছিল না কারণ তার জামা নোংরা হোক সেটা সে যায়নি দেখো অমৃত অনেক চাওয়ার পরে জামাটা পেয়েছিল তাই তো তো তা সে যখন বাড়ি থেকে বের হয় তার মা বলে দিয়েছিল যে জামা যাতে না ছেড়ে বা জামা যাতে না নোংরা হয় তো যখনই সে নতুন জামাটা পরে বের হয় তখনই কি করলো পাড়ার ছেলে বলছিল যে তাদেরকে কুস্তি লড়তে হবে তো সেই কথায় সে রাজি ছিল না ঠিক আছে দেখো অমৃতকে কে কেন খোলা মাঠে নিয়ে এসেছিল অমৃতকে কালিয়া কুস্তি লড়ার জন্য খোলা মাঠে নিয়ে এসেছিল চোদ্দ নম্বর দেখো ইসাবের মেজাজ চড়ে গেল কখন ইসাবের মেজাজ চড়ে গেল অমৃত কুস্তি লড়তে না চাওয়ায় কালিয়া অমৃতকে ছুঁড়ে মাটিতে ফেলে দেয় আর তাতেই হিসাবের মেজাজ চড়ে গিয়েছিল কুস্তি শুরু হয়ে গেল কার সঙ্গে কার কুস্তি শুরু হলো হিসাবের সঙ্গে কালিয়ার কুস্তি শুরু হয়েছিল তাহলে কুস্তি কার সঙ্গে কার শুরু হয়েছিল হিসাবের সঙ্গে কালিয়ার কালিয়াকে কুস্তিতে কে হারিয়ে দিয়েছিল কালিয়াকে কুস্তিতে ঈশাব হারিয়ে দিয়েছিল ওরা ভয়ে কাঠ হয়ে গেল ভয় পাওয়ার কারণ কি কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে ঈশাবের জামার পকেটের ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে যাওয়ায় অমৃত ও ভয়ে কাঠ হয়ে যায় এসো আমরা কুস্তি লড়ি কে কাকে বলেছিল পান্নালাল প্যাটেল রচিত অদল বদল গল্পে উল্লিখিত মন্তব্যটি কালিয়া অমৃতকে করেছিল ঠিক আছে কে কাকে করেছিল কালিয়া অমৃতকে করেছিল কিন্তু আমরা শেষে কে কি দেখতে পাই যে কালিয়ার সঙ্গে কার কুস্তি হয় ইসাবের হয় এবং কালিয়া শেষ পর্যন্ত হেরে যায় তাই তো উনিশ নম্বর দেখো কি বলছে যে হঠাৎ হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল অমৃতের মাথায় কি বুদ্ধি এসেছিল হিসাবের জামা ছিড়ে গেছে দেখে অমৃতের মাথায় নিজের সাথে হিসাবের জামা অদল বদল করার বুদ্ধি এসেছিল কুড়ি নাম্বার দেখো অমৃতের বুক ভয়ে ঢিপঢিপ করছিল কেন বাড়ি থেকে বেরোনোর আগে জামা যাতে না ছেড়ে সে ব্যাপারে মা তাকে সাবধান করে দিয়েছিলেন তাই ছেঁড়া জামা পরে বাড়ি ফিরলে মায়ের কাছে মার খেতে হবে এই কথা ভেবেই তার ভয়ে বুক বুক ঢিপঢিপ করছিল জামা অদল বদলের কাহিনী সারা গ্রাম ঘুরে শেষে কার কানে পৌঁছলো জামা অদল বদলের কাহিনী সারা গ্রাম ঘুরে শেষে গ্রাম প্রধানের কানে পৌঁছলো তাই তো বাইশ নম্বর কি বলছে অদল বদল গল্পে গ্রাম প্রধানের কানে গেলে তিনি কি ঘোষণা করেছিলেন বদল গল্প গ্রাম প্রধানের কানে গেলে তিনি ঘোষণা করেছিলেন সেদিন থেকে অমৃতকে অদল আর ঋষাবকে বদল বলে ডাকবেন এটা ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসতে পারে যে কোনটা নাম কার ছিল তো অমৃত ছিল অদল দেখো অমৃত অ দিয়ে শুরু হচ্ছে আর এখানেও অ দিয়ে অদল আর ইসাব হচ্ছে বদল ঠিক আছে এটা একটা মনে রাখার তারপরে দেখো উনত্রিশ নাম্বার কি বলছে যে উনি ঘোষণা করলেন কে কি ঘোষণা করলেন জামা অদল বদলের গল্প শুনে গ্রাম প্রধান ঘোষণা করলেন সবাই আজ থেকে অমৃত আর হিসাবকে যথাক্রমে অদল এবং বদল বলে ডাকবে চব্বিশ নাম্বার কী বলছে যে অদল বদল গল্পে গ্রাম প্রধানের কার নাম অদল আর কার নাম বদল দিয়েছিলেন তাদের এই নাম শুনে কারা খুশি হয়েছিল গ্রাম গ্রামপ্রধান অমৃতকে অদল ঈশাবকে বদল নাম দিয়েছিলেন তাদের এই নাম মানে নাম শুনে গ্রামের সমস্ত ছেলে খুশি হয়েছিল পঁচিশ নম্বর দেখো ঈশাবের বাবার শান্ত গলা শুনে ও অমৃত কি ভেবেছিল ঈশাবের বাবার শান্ত গলা শুনে অমৃত ও ইসাব ভেবেছিল তিনি হয়তো তাদের জামা অদল বদলের ঘটনাটা জেনে গেছেন এখন ভালোবাসার ভান করলেও পরে হয়তো ধরে মারবেন বা ইসাবকে হয়তো এর জন্য মার খেতে হবে ২৬ নম্বর দেখো কি বলছে সজল চোখে পাঠান বললেন পাঠান কে বলে তো ইসবের বাবা তো সজল চোখে পাঠান বললেন কি বললেন হাসান পাঠান সজল চোখে বলেছিলেন যে অমৃতের জবাব তাকে বদলে দিয়েছে অমৃত তাকে শিখিয়েছে খাঁটি মানুষ কাকে বলে ঠিক আছে সাতাশ নম্বর দেখো ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল কেন এই প্রশ্নটা আগেও আমরা আলোচনা করেছি তো তাও একবার দেখে নাও ইসবের সঙ্গে অমৃতের জামা বদলের বিষয়টা যদি অমৃতের মা বুঝে ফেলেন এই কথা ভেবেই অমৃতের বুক ভয়ে ঢিপঢিপ ছিল আঠাশ নম্বর কি বলছে কোন সময় ঈশা আর অমৃতের দুজনেরই ভয় কেটে গেল ছেঁড়া জামা দেখার পরও অমৃতের মা তাকে কিছু না বলে শুধু একটু অসন্তুষ্ট হয়ে সুচ 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 এবং সুতো দিয়ে জামাটা রিফু করে দিলে তাদের দুজনেরই ভয় কেটে গেল রিফু কথার অর্থ কি তাই তো তো রিফু কথার অর্থ হচ্ছে যে সুচ সুতো দিয়ে জামা পুনরায় আবার সেলাই করে দেওয়া কোথাও ছিঁড়ে গেলে কোন একটা জামা সেটা সুচ এবং সুতো দিয়ে যখন সেটাকে আবার পুনরায় জোড়া দেওয়া হয় সেটাকেই রিফু বলা হয় ঠিক আছে এটা হচ্ছে সোজা বাংলা ভাষা তো এই কী বলছে যে ছেড়া জামা দেখার পরও অমৃতের মা তাকে কিছু না বলে শুধু একটু অসন্তুষ্ট হয়ে ঠিক আছে সুচ সুতো দিয়ে জামাটা রিফু করে দিলে তাদের দুজনেরই ভয় আবার মানে ভয় কেটে গেল উনত্রিশ নাম্বার দেখো কি বলছে অমৃত হিসাবে ভালোবাসার গল্প শুনে গ্রামবাসীর প্রতিক্রিয়া হয় অমৃত হিসাবের ভালোবাসার গল্প শুনে গ্রামবাসীরা গর্বিত হয়েছিল বা গর্ববোধ করেছিল ঠিক আছে তো এই উনত্রিশটা প্রশ্ন আমি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আলোচনায় আলোচনা করলাম আশা করছি যে তোমাদের মানে তোমরা ভালো বুঝতে পেরেছো আর তোমাদের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আরো ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করতে ভুলবে না বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর এর পিডিএফ লিপ লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে অবশ্যই ডাউনলোড করে নেবে ঠিক আছে সকলেই খুব ভালো থেকো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ